নির্ধারিত সময়ত নিযুক্তি প্রদানের লক্ষ্য সরকারের প্রতিশ্রুতি অনুসারে রাজ্যের 1,00,000 শিক্ষিত নিবনুয়া সরকারি চাকরি প্রদান করবলে দায়বদ্ধ রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় এই সন্দর্ভত এক গুরুত্বপূর্ণ বৈঠকত অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ত নিযুক্তি প্রদানের লক্ষ্য সরকারের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে 1,00,000 নিযুক্তির গঠন হব সুকীয়া আয়োগ। মুরব্বীর পদত থাকিব অতিরিক্ত মুখ্য সচিব পর্যায়ের বিষয়া। নিযুক্তি আয়োগে লব তৃতীয় চতুর্থ বর্গ নিযুক্তির দায়িত্ব। এদের অভিযান্ত্রিক চাকরির এপিএসসি দ্বারা হব পরীক্ষা। এপিএসসি নিযুক্তির অনুষ্ঠিত করব কম্বাইন্ড রিক্রুটমেন্ট পরীক্ষা। বৈঠকখনত অসম লোকসেবা আয়োগের অধ্যক্ষ রাজীব কুমার বরা, মুখ্য সচিব জিষ্ণু বরুয়া, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব সমীর কুমার সিনহা আর বিভিন্ন বিভাগের মুরব্বী। রাজ্যের মহিলাসকলে মাইক্রো ফাইন্যান্সের টাকা কিমান তারিখে লাভ করব? বন্ধুসকল, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। মাইক্রো ফাইন্যান্সের উপর ঋণ লওয়া মহিলাসকলের কারণে এখন ডাঙর ভাল খবর আছে। 28 নভেম্বরের এই সময় জেলার মহিলায় লাভ করব ধনরাশি। বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকত লওয়া হয়েছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। অকল মাইক্রো ফাইন্যান্সের উপর ঋণ লওয়া মহিলাসকলের কারণে এখন ডাঙর গুরুত্বপূর্ণ ভাল খবর আছে। বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় অনুষ্ঠিত হওয়া ক্যাবিনেট বৈঠকত লওয়া হয়েছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। ঘোষণা করা মতে মাইক্রো ফাইন্যান্সের ঋণ রেহাইয়ের 28 তারিখ, 29 তারিখ আর 30 নভেম্বর সরকারের চেক তুলে দিব ঋণগ্রস্ত মহিলাসকলের হাতত। নখন জেলা সামরি লওয়া হব। ব্লক পর্যায়ত জেলা উপায়ুক্ত দিহা করব আর সেই নখন জেলা ক্রমে শিবসাগর, চৰাইদেউ, যোৰহাট, ডিমা হাসাও, কার্বি আংলং, গোলাঘাট, পশ্চিম কার্বি আংলং, শোণিতপুর আর মাজুলী। তথ্য অনুসারে সর্বমোট বেনিফিসিয়ারির সংখ্যা হয়েছে মোট 11,00,000 মহিলা। যোগ্য যে মাইক্রো ফাইন্যান্সের ঋণ রেহাইয়ের ক্ষেত্রে ব্যাংকের সঙ্গে ট্রানজেকশন থাকা সকলে প্রথমে পাব অগ্রাধিকার। একাউন্ট চলি থাকা সকলে প্রথমে লাভ করব ধনরাশি। প্রথম পর্যায়ের জেলাসমূহ, পিছত দ্বিতীয় পর্যায়ত বাকি থাকা জেলাসমূহ অন্তর্ভুক্ত করা হব। তো বন্ধুসকল, আপনাদের নিশ্চয় জানব পারিছে মাইক্রো ফাইন্যান্সের টাকা আপনাদের কৃষকসকলে কিমান তারিখে টাকা লাভ করব পিএম কিষাণ আঁচনির জড়িয়ে। বন্ধুসকল, দেখবলে পাইছে পিএম কিষাণ সম্মানিধি যোজনা। ডাঙর খবর, কৃষকের একাউন্টত একালকে সমাব 4,000 টাকা। জানিল সম্পূর্ণ সবিশেষ। অকল প্রধানমন্ত্রী কৃষক সম্মানিধি যোজনা চমুকয় পিএম কিষাণের দশম কিস্তির টাকা খুব সনকালে আসব হিতাধিকারী ব্যাংকের একাউন্ট। কেন্দ্রীয় সরকারে ঠিক করেছে এই কৃষকসকলের এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক একাউন্টত সমাব আগন্ত 15 ডিসেম্বর 2021-এর ভিতর। বন্ধুসকল, ডেটটা আপনাদের নিশ্চয় এটা জানি পারিছে। পুনর্বার আপনাদের জানাইছো কেন্দ্রীয় সরকার ঠিক করেছে এই কৃষকসকলের এই প্রকল্পের টাকা ব্যাঙ্ক একাউন্টত সমাব আগন্ত 15 ডিসেম্বর 2021-এর ভিতর। 15 ডিসেম্বর 2021-এর ভিতর দশম কিস্তির টাকা লাভ করব কৃষকসকলে। অর্থাৎ যার নাম নথিভুক্ত করা আছে 2,000 টাকালৈকে লাভ করব। যোৱা বছৰ অৰ্থাৎ 2020 চনত এই কৃষক সন্মানিধি যোজনাৰ টকা 25 ডিচেম্বৰত একাউণ্টযোগে লাভ কৰিছিল কৃষকসকলে। এই পৰ্যন্ত কেন্দ্ৰীয় চৰকাৰৰ ফালৰ পৰা কৃষক সন্মানিধি যোজনাৰ উপৰিও দেশৰ 11.37 কোটি কৃষকৰ বেংক একাউণ্টলৈ 1.58 লাখ টকা দিছে। পি এম কিষাণ সন্মানিধি যোজনাৰ অন্তৰ্গত কৃষকে টকা লাভ কৰিছে নে নাই সেয়া কিদৰে আপোনালোকে জানিব পাৰিব। বন্ধুসকল, যদি আপোনালোকে এইখিনি জানিব বিচাৰে তেনেহ'লে আপোনালোকে পি এম কিষাণৰ যিখন অফিচিয়েল ৱেবছাইট আছে www.pmkisan.gov.in এইটোত গৈ আপোনালোকে বেনিফিচিয়াৰী স্টেটাসত ক্লিক করে আপনার মোবাইল নম্বর নাইবা ব্যাংকর একাউন্ট নাইবা আপনার যখন আধার নম্বর আছে সেইটার আপনার স্টেটাস চেক করে চাব পাব যে আপনাদের এতালেক কিমান কিস্তির টাকা লাভ করেছে। আপনাদের বেনিফিসিয়ারি লিস্ট আপনার মহিলা আছে তেওঁলোকৰ কারণে এখন ডাঙর গুরুত্বপূর্ণ ভাল খবর আছে। বন্ধুসকল, আপনাদের 49 টাকা পুনর্বার 10 তারিখে লাভ করব। অর্থাৎ এই মাসের 10 তারিখে আপনাদের আরো একটা ইনস্টলমেন্টের 1,000 টাকা লাভ করেছে আর আপনাদের পুনর্বার ডিসেম্বর মাসের 10 তারিখে পুনর্বার টাকা লাভ করব। মাত্র কেইদিনমানের পিছতে আপনাদের পুনর্বার 1,000 টাকা লাভ করব।